ভিউয়ার্স, আপনারা দেখছেন একটা প্রিন্টার। এই প্রিন্টারটি আপনার পাওয়ার আসতেছিল না, তো আমরা এখন এটাকে ঠিক করতেছি। পাওয়ার সাপ্লাই চেঞ্জ করলাম, এটা হচ্ছে জিপসন 3110। তো এই প্রিন্টারটি আমরা এখন ঠিক করতেছিলাম, মনে পড়লো ভিডিও করব। এখন তাই আপনাদের মাঝে উপস্থাপন করতেছি ভিডিওটি, দেখুন কেমন লাগে ভিডিওটি। আজকে মনে হয় ভালো লাগবে, আজকে অন্যরকমভাবে আজকে ভিডিওটি সাজাচ্ছি, তো সাথে থাকুন, দেখুন কীভাবে প্রিন্টারটি আমরা যে প্রবলেমগুলো ছিল সে প্রবলেমগুলো রিমুভ অনেকটা হয়েছে, আর কিছু বাকি আছে সেগুলো আপনাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এটা পাওয়ার সাপ্লাই, তো আমরা পাওয়ার সাপ্লাইটি খুলছিলাম, এখন পাওয়ার সাপ্লাইটি লাগাচ্ছি। আমরা প্রিন্টারটির পাওয়ার সাপ্লাই চেঞ্জ করলাম, দ্বিতীয়ত এখন কী প্রবলেম আছে সেটা দেখব, আর সম্ভবত হেডেরও প্রবলেম হতে পারে সেটাও দেখাই দিব আপনাদের। আমরা এখন হেডটা খুলে দেখব যে আসলে হেড কোনো শর্ট আছে কিনা, কারণ অনেক একজন খুলছিল এই প্রিন্টারটি, দেখছি অনেক কালি টালি লাগানো, তাই আর কি এটা আমরা একটু খুলে দেখবো। অনেক সময় হেড শর্ট থাকে, মাথাপথ নষ্ট হয়ে যায়। বন্ধুরা আমরা এখন হেডটা দেখবো যে হেডটা কী অবস্থায় আছে, এটা নাট খোলা হয়েছে, এখন হেডটা খুলব। তো বন্ধুরা দেখুন ইন্টারটি হেডের অবস্থা, আমি যেটা ধারণা করছি সেটা হয়েছে, হেডটা খুলে গেছে। আমরা এখন কি করবো, হেডটা পরিষ্কার করবো ভালো করে। আমরা হেডটা ভালো করে ধুয়ে নিলাম, এখন এটা পানি ভর্তি, এখন এটা আমরা ভালো করে পরিষ্কার করবো। তো বন্ধুরা
বন্ধুরা সবসময় চিন্তা করবেন যে হেডের হেডটা কীভাবে আগে সংরক্ষণ করে রাখা যায়, কারণ হেডটা অনেক প্রিন্টারের জন্য অনেক একটা যখন আপনার এই কালিগুলো দিয়ে হেডের লাগে তখন হচ্ছে কেন আপনার হেডটা নষ্ট হয়ে যায়। এর মধ্যে এখনো পানি আছে, পানিগুলো পরিষ্কার করতে তো বন্ধুরা আমরা এখন হেড কেবল একটু চেঞ্জ করবো আর হেডটা পরিষ্কার করেছি। দেখুন হেডটা পরিষ্কার করা সুন্দর করে পরিষ্কার করেছি, এখন সব কিছু আল্লাহর উপর ভরসা, কারণ অনেক সময় হেডের কারণে মাদার বোর্ডও নষ্ট হয়ে যায়। আবার কালি থাকে আবার এটাকে হেরে হারি হারি বলে বুঝছেন। আমরা হেডের কেবলটা লাগাই নেবো ভালো করে,
একটা বসালাম, একটা বসানোর পরে বন্ধুরা, আমরা এখন স্ক্যানারটা লাগাচ্ছি আমাদের হেডের কাছে। এই স্ক্যানারটা লাগানোর পরে আপনারা দেখতে দেখুন দেব যেটা ভাবছিলাম সেটা হয় নাই। তো আমাদের প্রিন্টারটা
ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে